আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ভিসা সম্পর্কিত কিছু তথ্য এবং হাঙ্গেরির ভিসা কেন দেরি হচ্ছে, কবে থেকে হাঙ্গেরির ভিসা আবারও চালু হবে, এই বিষয়ে নানাবিধ তথ্য নিয়ে আজকের ভিডিওর আয়োজন। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, হাঙ্গেরি স্যাঙ্গেনভুক্ত একটি রাষ্ট্র। ইউরোপের এই রাষ্ট্রে বেশ কিছুদিন যাবৎ ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি বন্ধ ছিল। বাংলাদেশে হাঙ্গেরির যে দূতাবাসের ব্রাঞ্চটি রয়েছে, এই ব্রাঞ্চটিও আগামী 30 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী 2 তারিখ থেকে হাঙ্গেরির যত ওয়ার্ক পারমিটের শিডিউল সেগুলো নেওয়া যাবে এবং জমা প্রদান করা যাবে। এতদিন বন্ধ ছিল, আমাদের দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থান সব কিছু মিলিয়ে দূতাবাস বন্ধের ঘোষণা করা হয়েছিল। আবারও আমরা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি আগামী সেপ্টেম্বরের 2 তারিখ থেকে হাঙ্গেরি দূতাবাস আবারও ভিসা অ্যাপ্লিকেশন গ্রহণ করবে। আমাদের বেশ কিছু পারমিট ইস্যুর অপেক্ষায় রয়েছে। আপনারা যারা আমাদের কাছে হাঙ্গেরির ফাইল সাবমিট করেছেন, তারা অতি দ্রুতগামী পারমিটগুলো লাভ করবেন এই মাসের শেষে, অর্থাৎ এই অগস্ট মাসের 30 তারিখের দিকে আমরা পারমিটগুলো আবারও আপনাদের জন্য লাভ করব। এবং এই পারমিটগুলো পাওয়ার পর শিডিউল মাফিক আমরা প্রত্যেকটি পারমিট হাঙ্গেরি দূতাবাসে বাংলাদেশে জমা করব। হাঙ্গেরিতে যারা ভিসা প্রসেসিং করবেন, তারা বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না, বাংলাদেশেই আপনি হাঙ্গেরির ভিসা সাবমিট করতে পারবেন এবং এখানে আপনি বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে ভিসা লাভ করতে পারবেন। হাঙ্গেরিতে যারা যাবেন, এরা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে হাঙ্গেরির একটি ভিসা দিয়ে আপনি হাঙ্গেরির সব বিভিন্ন দেশে গমন করতে পারবেন। ইউরোপের বিভিন্ন দেশে, স্যাঙ্গেনভুক্ত দেশে, নন স্যাঙ্গেন দেশে হাঙ্গেরির একই ভিসায় আপনি চলে যেতে পারবেন। যারা হাঙ্গেরি যাবেন, আসুন আমরা জেনে নিই হাঙ্গেরি কেমন দেশ। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। 9 শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। এবারে আমরা জানব হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেনটেন্স, ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবারে আমরা জানব হাঙ্গেরি গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জেনে নিতে চাই হাঙ্গেরি গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কি পাবেন। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1000 ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে 3-4 মাস এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা, যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকেই, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা হাঙ্গেরি যেতে চান, অতি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচারওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিতভাবে হাঙ্গেরি ভিসা লাভ করে হাঙ্গেরি গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাঙ্গেরি ভিসা কামিয়াব হোক, এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।